এশার নামাজের আগে খানা খান, খানা খাওয়ার পর এশার নামাজ জামাতে পড়বেন, সুন্নত দুই রাকাত পড়ার পর বিতির, যদি সম্ভব হয় সুন্নত দুই রাকাতের পর আরও আট রাকাত নফল পড়বেন। দুই রাকাত সুন্নত আর আট রাকাত নফলে কত হলো? দশ রাকাত। বিতির তিন রাকাত কত হলো? তেরো রাকাত। এই তেরো রাকাত নামাজ পড়বেন এশার নামাজের পর, আর এশার আগে খানা খাবেন, আপনার পেট বাড়বে না, গ্যারান্টি। এশার আগে নবী ঘুমানো অপছন্দ করতেন, এশার পর বেশি কথা বলা অপছন্দ করতেন, এই জন্য আপনি এশার নামাজের পর বাসায় গিয়ে তাড়াতাড়ি ঘুমায় যান। যদি আল্লাহ তৌফিক দেয় তাহাজ্জুদ করেন, যদি বলেন না হুজুর তাহাজ্জুদ করতে গেলে আমার ফজর ছুটবে, তো আপনি তাহাজ্জুদ দরকার নেই, ফজর জামাতে পড়বেন, কারণ হাজারো তাহাজ্জুদের চাইতে একটা ফজর জামাতে পড়া অনেক দাম। এজন্য আপনি ফজর নামাজ জামাতে পড়েন, জামাতে পড়ার পর আবার কাজে বের হন। এইভাবে আল্লাহ যদি কিছু টাকা পয়সা বাড়ায় দেয়, যাকাত দেন, আর বেশি কিছু দিলে হজে যান, উমরায় যান, মরেন নিরাপদে জান্নাতে প্রবেশ করেন। সহজ জীবনটা কেন কঠিন বানান? খালি কঠিন মানে কয় অমুকে এটা কইছে, কি কইছে, কয় অমুক জায়গায় মানত করতে কইছে, কোন জায়গায়, কয় এক জায়গায় করছি, কই যেতে, কয় অমুক জায়গায় রওনা করছি, কয়দিন থাকবেন, কমক জায়গায় যায় চার পাঁচ দিন থাকতে হইব, আর মানত করছিলাম তো মান্নতের জিনিসগুলো এখানে রেখে তুই, হ্যাঁ মোমবাতি টোমবাতি আর অনেক কিছু নিয়ে রওনা করছে, আমি কিন্তু একবারও কোনো জায়গার নাম বলি নেই, এরপরে অনেকে নিজের গায়ে নিয়ে নেবে মনে হয় আমি, তা আপনি করলে তো আপনি, যদি আপনি না করেন তো আপনি না। একদিন আমি বয়ান করছি এক জায়গায় যে সাহাবীদের সমালোচনা যারা করবে তাদের উপর আল্লাহর অভিশাপ। এই বয়ানের পর একজন আয়েশা কয় হুজুর একটু কথা আছে, কি নিয়ে? আপনি যে হাদিসটা বললেন বুখারী শরীফের, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের স্বর্ণ পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো, মা বালাগা মুদ্দা আহাদিহিম নাসিফা, আমার সাহাবীরা যে এক মুদ পরিমাণ দান করছে, তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার সাহাবীর হাতের এই জায়গার এক পরিমাণ দানের সমান বুঝতে পারবে না। এটা বইলা বুঝাইছি, পরে আসছে যে রসুল বলছে লা তাসুব্বু আসহাবি, আমার সাহাবীদেরকে গালি দিও না। এক লোক বয়ানে পরে কয় আপনার সাথে একটু কথা আছে, আমি কি বিষয়ে, কয় যে বললেন সাহাবীদেরকে গালি বিষয়ে, আমি বললাম আপনি গালি দেননি, এটা কোন, যদি কয় হ্যাঁ তাহলে কোনো বয়ান তো আপনারই করছে, যদি কয় না তাহলে তো আপনার সমস্যাই নেই। এখন আমি বইলা দিই যখন চুপ করেছে আমি সহজ করে দিচ্ছি, আমি কই শোনেন আপনি যদি গালি দিয়ে থাকেন সাহাবীদেরকে, অথবা গালি যারা দেয় তাদের পক্ষে থাকলে বয়ান আপনারই করছে, আর যদি না গালি যারা দেয় তাদের পক্ষে যদি আপনি না থাকেন তাতে আপনার কোনো সমস্যা নেই। এ চিন্তা করে কি হাঁ কমু না না কমু, যদি কই হাঁ তো বয়ান তো আপনারই করছি, যদি কয় না তাহলে তো আপনার সমস্যাই নেই। জি ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা অনেক দোয়া আছে আপনাদের, আমার আব্বা আমারও দোয়া আছে, মানে অনেক বাতিল আইসা চিন্তা করে দুই ঘন্টা কথা কমু, কিসের দুই ঘন্টা, আপনি দুই মিনিট কথা কওয়ার পরে এমন এক কথা কমু আপনি আর কথা আগাইবেন না ইনশাআল্লাহ, আপনি কথাই আগাইতে পারবেন না। একদিন একজন আসছে, আসার পরে তিনি বলতেছেন হজরত আপনার সাথে একটু দিনই বিষয়ে আলোচনা, কি আলোচনা, কমক অমক কেন্দ্র করে এগুলো, আমি বললাম বেদাত, একের পর এক, আমি বললাম হ্যাঁ বেদাত 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 বেদাত, এক পর্যায়ে কয় হঠাৎ হজুর হাত নামাজে হাত বাঁধবো কোথায়, আমি কই কথা একটা থেকে কই ঢুকলেন, তো যাই হোক আমি বললাম নামাজে হাত কোথায় বাঁধবেন, আমি বুঝছি যে উনি কি বলতে চায়, আমি বললাম না চারজন ব্যক্তি আমাকে আগে বলছিলাম, এই চারজন আমি বললাম ও হাত কোথায় বাঁধবেন এটা আলোচনা কয় হ্যাঁ, আমি বললাম হাত বাঁধবেন কি আল্লাহ আকবার বলার পরে না আগে, আল্লাহ আকবার বলার পরে, আমি কই তাহলে আল্লাহ আকবার নিয়ে আগে কথা হোক, আরে হাত কি আল্লাহ আকবার বলার আগে বাঁধেন না পরে, তো আল্লাহ আকবার নিয়ে কথা হোক, হ্যাঁ জি, আমি কই ইমাম সাহেব যে আল্লাহ আকবার জোরে বলে, মুক্তাদি যে আস্তে বলে, এটার দলিল দেন, কোরআন হাদিস থেকে দলিল দেন, কোন জায়গায় আপনি পাইবেন না ইমাম জোরে কয় আর মুক্তাদি আস্তে কয়, এটার দলিল একজনে দেন, এখন কয় মানি, আমি হ্যাঁ আগে এটা শুদ্ধ করি আমরা, পরে যাই কোন জায়গায় বানবো আগে দূর ঠিক করি, এখন কয় জানামো, এই জানাবো কয় আপনার গত বছর আগে বছর বয়ানে গেছে চার বছর, এখনো পাঁচ বছর, জি এখনো ছয় বছর হয়েছে, এখনো জানায় নাই, যে ইমাম জোরে তাকবীর বলে মুক্তাদি আসতে বলে এটার দলিল দেন, হ্যাঁ দলিল মানতে গেলে কোরআন সুন্নাহ ইজমা কেয়াস চারটা দলিল মানতে হয়, মনে রাখবেন কি কোরআন সুন্নাহ ইজমা কেয়াস, ইজমা কোনো হাওয়ায় বাতাসে ভেসে আসা কিছু না, ইজমা কোরআন সুন্নাহ থেকে বের হওয়া একটা জিনিস, কেয়াস কোনো বাতাসে ভেসে আসা কিছু না, এটা কোরআন সুন্নাহ থেকে গবেষণা লব্ধ একটা জিনিস। যেমন সাহাবীদেরকে রসুল পাঠাইছে, পাঠানোর পর বলছে শোনো অমুক এলাকায় যাওয়ার আগে আসরের নামাজ পড়বা না, কোন নামাজ, সাহাবীরা রওনা করছে, দুই দল হয়ে গেছে মাঝখানে যাওয়ার পর দেখে সূর্য ডুবে ডুবে, সূর্য ডুবার পরে আসরের নামাজ সময় শেষ,
সাহাবীদের এক দল কয় এই ওযু করে নামাজ পড়ো আরেক দল কয় না নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে ওইটাই করতে হবে তাহলে সাহাবীদের মধ্যে কয় গুরু হয়ে গেল বলেন কয় গুরু দুই গুরু দুই গুরু হওয়ার পর এক দল আসর পড়ছে আরেক দল পড়ে নাই ওই এলাকায় গেছে নবীর কাছে দুই দল আসছে এসে কয় হুজুর এরকম ঘটনা ঘটে গেছে আপনি বলছেন ওই এলাকায় না গিয়ে যেন আসর না পড়ি কয় কি করছো তোমরা কয় এক দল চিন্তা করলাম সময় শেষ আসরটা পড়ে নেই আমরা পড়ে ফেলছি আরেক দল কি করছে কয় আরেক দল ওই এলাকায় গেছে নবীজি বললেন কাউকে কিছু তিরস্কার করলেন না কিছু বললেন না আচ্ছা বলেন রসুলের হুকুম ছিল কয়টা এক হুকুমে আমল দুই রকম হইল কেন বলেন কয় হুজুররা এত মতভেদ পায় কই তো রসুলের সাহাবীদের মতভেদ হলো কেন বলেন রসুলের সাহাব আপনাদেরকে খাওয়ায় কয় কোরআনে হাদিসে তো নামাজ এমনি পড়বেন কেন আপনাদেরকে খাওয়ায় তো এইটা জবাব দিবেন যে রসুলের এক হুকুমের মধ্যে সাহাবীদের আমল দুই রকম কেন হলো বলেন হুকুম ছিল কয়টা দুই রকম কাউরে রসুল তিরস্কার করে নাই তার মানে নামাজ যারা পড়ছে ওদেরকে রসুল মেনে নিছে যারা পড়ে নাই ওদেরটাও মেনে নিছে তো রসুল মতভেদপূর্ণ দুটি জিনিস মেনে নেওয়ার অর্থ হলো ইমামদের মাঝে মতভেদ হওয়া জায়েজ ইমামদের মাঝে মতভেদ হওয়া কি যে এই ভাবে বুঝানো যায় না আর এটার নামই মাজহাব এটার নাম কি বলেন মতামত মতামতের আরবি মাজহাব বলেন মতামতের আরবি কি মাজহাব বুঝিনি কথাটা তো আসেন কোন জায়গা থেকে গেছি কোন তো বুঝেন নাই কই যে কইছি সহজ জীবন এনতে মানমত করে কই যাম হিনতে নেছি হ্যাঁ না শুনেন তো আট নাম্বার বেদাত জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড আমরা করব না বেদাতের চারটা ভয়াবহতা মনে রাখবেন এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা বেদাতি তার বেদাত কাজ না ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবে না দুই নাম্বার বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না বেদাতি হাউজে কাউসারের পানি পান করবে না হাউজে কাউসার কই হ্যাঁ জান্নাত হইলে কিয়ামতের মাঠে পান করবেন কেমনে হাউজে কাউসার হাশরের মাঠই তো কিয়ামতের মাঠ তো হাশরের মাঠে হাউজে কাউসার যদি জান্নাতে হয় মাশাআল্লাহ একটু শিখে আজকে মজার জিনিস হাউজে কাউসার তো জান্নাতে তো কিয়ামতের মাঠে কেমনে পান করবেন জানা দরকার আছে মুসলিম শরীফের 400 নম্বর হাদিসে আছে রাসূল বলেছেন ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ হাউজে কাউসার এটা জান্নাতে তো জান্নাতে যদি হাউজে কাউসার হয় উম্মত তো বিপাশার্ত হবে কিয়ামতের মাঠে তো পান করবে তো কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠ থেকে জান্নাতের মাঝখানে তো আপনার ব্রিজ আছে পুল সিরাত উপাশে না জান্নাত তো এলে পান করবে কেমনে তো রাসূল বললেন হাউজে কাউসার কোথায় জান্নাতে হ্যাঁ আজকে থেকে মনে রাখবেন মুসলিম শরীফের 2300 নাম্বার হাদিস 2300 রাসূল বলছেন ইয়াশখুবু ফিহি মিজাবান মিনাল জান্নাহ হাউজে কাউসার মূলত জান্নাতে সেখান থেকে দুইটা খাল দুইটা নালা আল্লাহ কিয়ামতের মাঠে বিশাল এক হাউজ বানায়া ওটার সাথে আল্লাহ সংযোগ তৈরি করে দিবেন জান্নাতের হাউজে কাউসারের পানি এখানে এসে থামবে আর এটা থেকে আল্লাহ রাসূল উম্মতকে পান করাবেন তো এটা হলো কি আপনার হাউজে কাউসারের পানি ওখানে মিজাবান মুসলিম শরীফ আছে মিজাবান দুইটা খাল দিয়ে ওই পানি সেখানে আসবে এখন কথা হলো হাউজে কাউসারের পানি পান করবে না যা কারা বেদাতিরা বুখারী শরীফের 6583 6584 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য আগে আগে হাউজে কাউসারের সামনে দাঁড়াবো মানে ওই হাউজে কাউসারে যে পানিটা আসবে ওটা পান করানোর জন্য ওটা কিন্তু আমার ছোট মনে করেন না রাসূল বুখারীর বর্ণনা বলছে ওই হাউজটা কত বড় হবে বুখারীর 6580 নম্বর হাদিসে আছে ইন্না কদর হাউজি মা বাইনা আইলা ইলা সানআ মিনাল ইয়ামান বাইতুল মুকদ্দাস থেকে ইয়ামান পর্যন্ত যত লম্বা আমার হাউজে কাউসারের এই পরিমাণ দূরত্ব হবে আর হাউজে কাউসারের পাশে যে পানপাত্রগুলো থাকবে আমিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা আকাশে যেই পরিমাণ নক্ষত্র এই পরিমাণ থাকবে পানপাত্র দুই পাশে রাসূল আগে আগে যায় অপেক্ষা করবে মাম্মাররু আলাইয়া শারিবা যে আমার সামনে আসবে সে পান করবে অমান শারিবা লাম ইয়াজমা একবার পান করলে সে আর পিপাসার্ত হবে না সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়াম একদল আসবে আরিফুহুম ওয়া ইয়ারিফুনাহি আমি তাদেরকে চিনবো তারা আমাকে চিনবে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধক হবে আমি আল্লাহরে বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহ বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা ইসলামে নতুন নতুন কত বেদাত চালু করছে এটা আপনার জানা নাই তাই আজকে এদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন না
তখন নবী বলবেন সুহকন সুহকন দূর হও লিমান গায়্যারা দীনে আমার দীন রেখে আসলাম যেটা এটার যে পরিবর্তন করছো কিসের হাউজে কাউসারের পানি পান করাবো সরো আমার সামনে থেকে দূর হও মনে রাখবেন বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না এটা হলো দুই নাম্বার ভয়াবহতা তিন নাম্বার বেদাত যে করবে আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সব মানুষের অভিশাপ তার উপর সহিহ বুখারীর 3172 নাম্বার হাদিস নবীজি বলেন মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাতি কাজ করে আও আওয়াফিহা মুহদিসা অথবা কোনো বেদাতিকে বেদাত করার সুযোগ করে দেয় ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়াল নাসি আজমাইন তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ চার নাম্বার বেদাতির সর্বশেষ পরিণতি জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ আবু দাউদ শরীফের 6407 নাম্বার হাদিস 4607 নাম্বার হাদিস এখানে নবীজি বলেন ইয়াকুম আল মুহদাসাত ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ নতুন কিছু আবিষ্কার করা থেকে বাঁচো প্রত্যেক নব আবিষ্কার বেদআত ওয়া কুল্লা বিদআতিন দালালা প্রত্যেক নতুন আবিষ্কার ইবাদতের নামে এটাই পদভ্রষ্টতা আর ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার প্রত্যেক পদভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম নাউজুবিল্লাহ এইজন্য জন্মদিনকে কেন্দ্র করে ছোট বড় কোনো ধরনের বেদাতি কাজ করবেন না সাত নাম্বার কি করবেন আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক জীবনটা পরিচালনা করব ইনশাআল্লাহ সহিহ বুখারী 7280 নম্বর হাদিসে নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ আমার উম্মতের সবাই জান্নাতে যাবে সুবহানাল্লাহ তবে ইল্লা মান আবা সে যাবে না যে অস্বীকার করে সাহাবীরা বললেন নমাইয়া বা ইয়া রাসূলুল্লাহ দেখবেন এই খতিব সাহেবরা প্রায় জুমায় প্রথম খুতবায় বা দ্বিতীয় খুতবায় বা প্রথম খুতবায় এই হাদিসটা পড়ে রাসূলকে সাহাবীরা প্রশ্ন করলেন নমাইয়া বা ইয়া রাসূলুল্লাহ হুজুর অস্বীকার করে কে নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমার আনুগত্য করে সে জান্নাতে যাবে ওমান আসানি ফাকাত আবা যে আমার নাফরমানি করে সেই আমারে অস্বীকার করে সে জান্নাতে যাবে না সহিহ বুখারীর 7281 নম্বর হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমায় রইছে তাকান আমার দিকে হযরত জাবেরের বর্ণনা ঘুমাইছে ফেরেশতারা নবীজির কাছে আসছে আয়েশা ফেরেশতা একজন আরেকজনকে কয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমন্ত একজন আরেকজনকে কয় ইন্নাহু নাইম তিনি ঘুমায় আরেকজন কয় না 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 ইন্নাল আইনা নাইমা তার চোখ ঘুমায় ওয়াল কলবা ইয়াকজন অন্তর জাগ্রত আছে সুবহানাল্লাহ একজন আরেকজনকে কয় কারণ আপনাকে প্রশ্ন হুজুর নবী জানলো কেমনে আরে নবীর অন্তর জাগ্রত ছিল বলেই তো জানছে এই যে নবী কথাগুলো আমি বলে জানাইছি কেমনে নবীর অন্তর জাগ্রত তাই জানাইছি এখন ফেরেশতারা আয়েশা বলতেছে ইন্নাল লিসাহিবিকুম হাজা মাসালা তোমাদের এই সাথী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দৃষ্টান্ত আছে এটা পেশ করো এই কথা বলার পর আরেক ফেরেশতা কয় তিনি তো ঘুমায় কারে রাখো তার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এবার ফেরেশতারা বলতেছে মাসালুহু কামাসালি রাজুলিন বানা দারন তার দৃষ্টান্ত এক ব্যক্তির মতো যিনি একটা ঘর বানায় সেটা ঘর ওয়াজআলা ফিহা মাদুবা ঘরে একটা দস্তরখান বিছাইস একটা ঘর ঘরের মধ্যে দস্তরখান দস্তরখানে সাজানো খাবার ওয়াবাসা দাহিয়া একজনকে বাইরে পাঠাইছে যাও জনগণকে দাওয়াত দিয়ে নিয়ে আসো দস্তরখানের খাবার খাইতে যুনি গিয়া বাহিরে বলছে এই মানুষ তোমরা আসো ভিতরে দস্তরখান আছে খাবার খাইবা ফামান আজাবাত দাঈয়া এই কথা বইলা আর কি আপনার ফেরেশতারা এখন কয় ব্যাখ্যা দাও এই যে বললাম ঘর এই যে বললাম আহ্বানকারী আর বললাম সাড়া দেয় কয় কি হয় কয় ফামান আজাবাত দাঈয়া আহ্বানকারীর ডাকে যে সাড়া দেয় দাখালাত দার সে ঘরে আসবে ও আকালা মিনাল মাদুবা সে দস্তরখান থেকে খাবার খাইতে পারবে অমাল্লাম ইউজিবিদ দাঈয়া আহ্বানকারীর ডাকে যে সাড়া দিবে না সে আসতেও পারবে না দস্তরখানের খাবারও খেতে পারবে না এবার ফেরেশতারা কয় ব্যাখ্যা দাও তো আরেক ফেরেশতা আরে তিনি তো ঘুমায় আরেকজন কয় আরে থামো কি ঘুমায় ওনার চোখ ঘুমায় অন্তর জাগ্রত আছে ব্যাখ্যা করে দাও এতক্ষণ যে আমরা কইছি যা যা এটার ব্যাখ্যা দাও তো ব্যাখ্যা দিতেছে ফেরেশতারা কয় ফাদ্দার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ দস্তরখানের দৃষ্টান্ত হলো জান্নাতের নিয়ামত আর আহ্বানকারী হলেন খোদ তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ভাইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে কোরআন সুন্নাহর মাধ্যমে তিনি দুনিয়াতে নাই চলে গেছে তিনি বলে গিয়েছেন দুইটা জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন আর একটা সুন্নাহ এই দুইটা তোমরা আঁকড়ে থাকবা এই দুইটা তোমরা আঁকড়ে ধরবা যতদিন পর্যন্ত ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না তাহলে আমরা সর্বশেষ জানলাম কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে আমরা সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে একটু খুব মনোযোগ সহকারে এক নাম্বার ঈদ অর্থ কি জন্ম দুই নাম্বার ইসলাম ঈদ কয়টা মিলাদুন নবী অর্থ কি চার নাম্বার নবীর জন্ম কি বার পাঁচ নাম্বার জন্ম তারিখ আট থেকে বারো বারো রবিউল আউয়াল ছয় নাম্বার নবীর জন্ম তারিখ কেন্দ্র করে বাৎসরিক অনুষ্ঠান কয় হিজরিতে শুরু কোন দেশে
কোন শহরে বাচ্চার নামটা বলতে পারবেন নি বাচ্চা আবু সাইদ মুজাফফর আর একটু বড় আছে নামটা ইদ্দুরি কইলাম একটু মনে রাখেন আর হুজুরের নাম আবুল খাত্তাব বাস আর একটু বড় আছে ওমর ইবনে দিহি আর কি সাত নাম্বার নবীর জন্মদিনে নবীজি কি বাৎসরিক আমল করতেন না সাপ্তাহিক কিবারে খাইয়া না না খাইয়া কি করতেন আট নাম্বার জন্মদিন কেন্দ্র করে ছোট বড় কোনো বেদাতে আমরা যাব না নয় নাম্বার কোরআন সুন্নার আলোকে জীবন সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ জামাতে পড়েন অফিস থেকে আইসা মোবাইলটা চালায়েন না সবার মোবাইলগুলো ঘরে রাইখা দেন বাচ্চাদেরকে সময় দেন এশার নামাজের আগে খানা খান খানা খাওয়ার পর এশার নামাজ জামাতে পড়বেন সুন্নত দুই রাকাত পড়ার পর বিতির যদি সম্ভব হয় সুন্নত দুই রাকাতের পর আরও আট রাকাত নফল পড়বেন দুই রাকাত সুন্নত আর আট রাকাত নফলে কত হলো দশ রাকাত বিতির তিন রাকাত কত হলো তেরো রাকাত এই তেরো রাকাত নামাজ পড়বেন এশার নামাজের পর আর এশার আগে খানা খাবেন আপনার পেট বাড়বে না গ্যারান্টি না পেট বাড়বে না তো শিওর পেট বাড়বে না খান রাত এগারোটা খেয়েই তো পেট তো বাড়বেই আপনি এগারোটা কেন রসুল সাল্লাহ সাল্লামের আপনি সুন্না আনেন এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম কানা ইকরাহু নাওমা কবলা লেশা এশার আগে নবী ঘুমানো অপছন্দ করতেন ওয়াল হাদিস বাদা এশার পর বেশি কথা বলা অপছন্দ করতেন এই জন্য আপনি এশার নামাজের পর বাসায় গিয়ে তাড়াতাড়ি ঘুমায় যান যদি আল্লাহ তৌফিক দেয় তাহাজ্জুদ করেন যদি বলেন না হুজুর তাহাজ্জুদ করতে গেলে আমার ফজর ছুটবে তো আপনি তাহাজ্জুদ দরকার নেই ফজর জামাতে পড়বেন কারণ হাজারো তাহাজ্জুদের চাইতে একটা ফজর জামাতে পড়া অনেক দাম এই জন্য আপনি ফজর নামাজ জামাতে পড়েন জামাতে পড়ার পর আবার কাজে বের হন এইভাবে আল্লাহ যদি কিছু টাকা পয়সা বাড়ায় দেয় জাকাত দেন আর বেশি কিছু দিলে হজে যান উমরায় যান মরেন নিরাপদে জান্নাতে প্রবেশ করেন সহজ জীবনটা কেন কঠিন বানান খালি কঠিন বানায় কয় অমুকে এটা কইছে কি কইছে কয় অমুক জায়গায় মানত করতে কইছে কোন জায়গায় কয় এক জায়গায় করছি কই যেতে কয় অমুক জায়গায় রওনা করছি কয়দিন থাকবেন কমক জায়গায় যায় চার পাঁচ দিন থাকতে হইব আর মানত করছিলাম তো মান্নতের জিনিসগুলো সেখানে রেখে তুই হ্যাঁ মোমবাতি টোমবাতি আর অনেক কিছু নিয়ে রওনা করছে আমি কিন্তু একবারও কোনো জায়গার নাম বলি নেই এরপরে অনেকে নিজের গায়ে নিয়ে নেবে মনে হয় আমি তা আপনি করলে তো আপনি যদি আপনি না করেন তো আপনি না একদিন আমি বয়ান করছি এক জায়গায় যে সাহাবীদের সমালোচনা যারা করবে তাদের উপর আল্লাহর অভিশাপ এই বয়ানের পর একজন আয়েশা কয় হুজুর একটু কথা আছে কি নিয়ে আপনি যে হাদিসটা বললেন বুখারী শরীফের লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের স্বর্ণ পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করো মা বালাগা মুদ্দা আহাদিহিম নাসিফা আমার সাহাবীরা যে এক মুদ পরিমাণ দান করছে তোমাদের উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার সাহাবীর হাতের এই জায়গার এক পরিমাণ দানের সমান বুঝতে পারবে না এটা বইলা বুঝাইছি পরে আসছে যে রসুল বলছে লা তাসুব্বু আসহাবি আমার সাহাবীদেরকে গালি দিও না এক লোক বয়ানের পরে কয় আপনার সাথে একটু কথা আছে আমি কী বিষয়ে কয় যে বললেন সাহাবীদেরকে গালি বিষয়ে আমি বললাম আপনি গালি দেননি এটা বল যদি কয় হ্যাঁ তাহলে কোনো বয়ান তো আপনারই করছে যদি কয় না তাহলে তো আপনার সমস্যাই নেই এখন আমি বইলা দিই যখন চুপ করেছে আমি সহজ করে দিয়েছি আমি কই শোনেন আপনি যদি গালি দিয়ে থাকেন সাহাবীদেরকে অথবা গালি যারা দেয় তাদের পক্ষে থাকলে বয়ান আপনারই করছে আর যদি না গালি যারা দেয় তাদের পক্ষে যদি আপনি না থাকেন তাতে আপনার কোনো সমস্যা নেই এ চিন্তা করে কি হাঁ কমু না না কমু যদি কই হাঁ তো বয়ান তো আপনারই করছি যদি কয় না তাহলে তো আপনার সমস্যাই নেই জি ঠিক আছে আসসালামু আলাইকুম এটা অনেক দোয়া আছে আপনাদের আমার আব্বা আমারও দোয়া আছে মানে অনেক বাতিল আইসা চিন্তা করে দুই ঘন্টা কথা কমু কিসের দুই ঘন্টা আপনি দুই মিনিট কথা কওয়ার পরে এমন এক কথা কমু আপনি আর কথা আগাইবেন না ইনশাআল্লাহ হ্যাঁ জিও আপনি কথাই আগাইতে পারবেন না একদিন একজনে আসছে আসার পরে তিনি বলতেছেন হজরত আপনার সাথে একটু দিনই বিষয়ে আলোচনা কি আলোচনা কর্ম কম কেন্দ্র করে এগুলো আমি বললাম বেদাত একের পর এক আমি বললাম হ্যাঁ বেদাত 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 এক পর্যায়ে কয় হঠাৎ হজুর হাত নামাজে হাত বাঁধবো কোথায় আমি কই কথা একটা থেকে কই ঢুকলেন তো যাই হোক আমি বললাম নামাজে হাত কোথায় বাঁধবেন আমি বুঝছি যে উনি কি বলতে চায় আমি বললাম না চারজন ব্যক্তি আমি অনেক আগে বলছিলাম এই চারজন আমি বললাম ও হাত কোথায় বাঁধবেন এটা আলোচনা কয় হ্যাঁ আমি বললাম হাত বাঁধবেন কি আল্লাহ আকবার বলার পরে না আগে আল্লাহ আকবার বলার পরে আমি কই তাহলে আল্লাহ আকবার নিয়ে আগে কথা হোক আরে হাত কি আল্লাহ আকবার বলার আগে বাঁধেন না পরে তো আল্লাহ আকবার নিয়ে কথা হোক হ্যাঁ জি আমি কই ইমাম সাহেব যে আল্লাহ আকবার জোরে বলে মুক্তাদি যে আস্তে বলে এটার দলিল দেন কোরআন হাদিস থেকে দলিল দেন কোন জায়গায় আপনি পাইবেন না ইমাম জোরে কয় আর মুক্তাদি আস্তে কয় এটার দলিল একজনে দেন এখন কয় মানি আমি হ্যাঁ আগে এটা শুদ্ধ করি আমরা পরে যাই কোন জায়গায় বানবো আগে এদ্দু ঠিক করি এখন কয় জানাবো এই জানাবো কয় আপনার গত বছর আগে বছর বয়ানে গেছে চার বছর এখনো পাঁচ বছর জি এখনো ছয় বছর হয়েছে এখনো জানায় নাই
যে ইমাম জোরে তাকবীর বলে মুক্তাদি আসতে বলে এটার দলিল দেন হ্যাঁ দলিল মানতে গেলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা দলিল মানতে হয় মনে রাখবেন কি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস ইজমা কোনো হাওয়ায় বাতাসে ভেসে আসা কিছু না ইজমা কোরআন সুন্নাহ থেকে বের হওয়া একটা জিনিস কিয়াস কোনো বাতাসে ভেসে আসা কিছু না এটা কোরআন সুন্নাহ থেকে গবেষণা লব্ধ একটা জিনিস তাই যেমন সাহাবীদেরকে রাসূল পাঠাইছে পাঠানোর পর বলছে শোনো অমুক এলাকায় যাওয়ার আগে আসরের নামাজ পড়বা না কোন নামাজ সাহাবীরে রওনা করছে দুই দল হয়ে গেছে মাঝখানে যাওয়ার পর দেখে সূর্য ডুবে ডুবে সূর্য ডুবার পরে আসরের নামাজ সময় শেষ সাহাবীদের এক দল কয় এই ওযু করে নামাজ পড়ো আরেক দল কয় না নবী বলছে ওই এলাকায় গিয়ে পড়তে ওইটাই করতে হবে তাহলে সাহাবীদের মধ্যে কয় গুরু হয়ে গেল বলেন কয় গুরু দুই গুরু দুই গুরু হওয়ার পর এক দল আসর পড়ছে আরেক দল পড়ে নাই ওই এলাকায় গেছে নবীর কাছে দুই দল আসছে এসে কয় হুজুর এরকম ঘটনা ঘটে গেছে আপনি বলছেন ওই এলাকায় না গিয়ে যেন আসর না পড়ি কয় কি করছো তোমরা কয় একদল চিন্তা করলাম সময় শেষ আসরটা পড়ে নেই আমরা পড়ে ফেলছি আরেক দল কি করছে কয় আরেক দল ওই এলাকায় গেছে নবীজি বললেন কাউকে কিছু তিরস্কার করলেন না কিছু বললেন না আচ্ছা বলেন রসুলের হুকুম ছিল কয়টা এক হুকুমে আমল দুই রকম হইল কেন বলেন কয় হুজুররা এত মতভেদ পায় কই তো রসুলের সাহাবিদের মতভেদ হলো কেন বলেন রসুলের সাহাব আপনাদেরকে খাওয়ায় কয় কোরআনে হাদিসে তো নামাজ এমনি পড়বেন কোন আপনাদেরকে খাওয়ায় তো এইটা জবাব দিবেন যে রসুলের এক হুকুমের মধ্যে সাহাবিদের আমল দুই রকম কেন হলো বলেন হুকুম ছিল কয়টা দুই রকম কাউরে রসুল তিরস্কার করে নাই তার মানে নামাজ যারা পড়ছে ওদেরকে রসুল মেনে নিছে যারা পড়ে নাই ওদেরটাও মেনে নিছে তো রসুল মতভেদপূর্ণ দুটি জিনিস মেনে নেওয়ার অর্থ হলো ইমামদের মাঝে মতভেদ হওয়া জায়েজ ইমামদের মাঝে মতভেদ হওয়া কি যে এই ভাবে বুঝানো যায় না আর এটার নামই মাঝহাব এটার নাম কি বলেন মতামত মতামতের আরবি মাঝহাব বলেন মতামতের আরবি কি মাঝহাব বুঝছেন নি কথাটা তো আসেন কোন জায়গা থেকে গেছি কোন তো বুঝেন নাই ওই যে কইছি সহজ জীবন এনতে মানমত করে কই যাব হিনতে নেইছি হ্যাঁ না শুনেন তো আট নাম্বার বেদাত জন্মদিনকে কেন্দ্র করে কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড আমরা করব না বেদাতের চারটা ভয়াবহতা মনে রাখবেন এক নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতা বেদাতি তার বেদাত কাজ না ছাড়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবে না দুই নাম্বার বেদাতি হাউজে কাউসারের পানি পান করতে পারবে না বেদাতি হাউজে কাউসারের পানি পান করবে না হাউজে কাউসার কই হ্যাঁ জান্নাতে হইলে কিয়ামতের মাঠে পান করবেন কেমনে হাউজে কাউসার হাশরের মাঠই তো কিয়ামতের মাঠ তো হাশরের মাঠে হাউজে কাউসার যদি জান্নাতে হয় মাশাআল্লাহ একটু শিখে আজকে মজার জিনিস হাউজে কাউসার তো জান্নাতে তো কিয়ামতের মাঠে কেমনে পান করবেন জানা দরকার আছে মুসলিম শরীফের 400 নম্বর হাদিসে আছে রাসূল বলেছেন ফাইন্নাহু নাহরুন ফিল জান্নাহ হাউজে কাউসার এটা জান্নাতে তো জান্নাতে যদি হাউজে কাউসার হয় উম্মত তো বিপাশার্থ হবে কিয়ামতের মাঠে তো পান করবে তো কিয়ামতের মাঠে কিয়ামতের মাঠ থেকে জান্নাতের মাঝখানে তো আপনার ব্রিজ আছে পুল সিরাত উপাশে না জান্নাত তো এলে পান করবে কেমনে রাসূল বললেন হাউজে কাউসার কোথায় জান্নাতে হ্যাঁ আজকে থেকে মনে রাখবেন মুসলিম শরীফের 2300 নাম্বার হাদিস 2300 রাসূল বলছেন ইয়াশখুবু ফিহি মিজাবান মিনাল জান্নাহ হাউজে কাউসার মূলত জান্নাতে সেখান থেকে দুইটা খাল দুইটা নালা আল্লাহ কিয়ামতের মাঠে বিশাল এক হাউজ বানায়া ওটার সাথে আল্লাহ সংযোগ তৈরি করে দিবেন জান্নাতের হাউজে কাউসারের পানি এখানে এসে থামবে আর এটা থেকে আল্লাহ রাসূল উম্মতকে পান করাবেন তো এটা হলো কি আপনার হাউজে কাউসারের পানি ওখানে মিজাবান মুসলিম শরীফ আছে মিজাবান দুইটা খাল দিয়ে ওই পানি সেখানে আসবে এখন কথা হলো হাউজে কাউসারের পানি পান করবে না কারা বেদাতিরা বুখারী শরীফের 6583 6584 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ আমি হাউজে কাউসারের সামনে দাঁড়ায় থাকবো তোমাদেরকে পানি পান করানোর জন্য আগে আগে হাউজে কাউসারের সামনে দাঁড়াবো মানে ওই হাউজে কাউসারে যে পানিটা আসবে ওটা পান করানোর জন্য ওটা কিন্তু আমার ছোট মনে করেন না রাসূল বুখারীর বর্ণনায় বলছে ওই হাউজটা কত বড় হবে বুখারীর 6580 নম্বর হাদিসে আছে ইন্না কদর হাউজি মা বাইনা আইলা ইলা সানআ মিনাল ইয়ামান বাইতুল মুকদ্দাস থেকে ইয়ামান পর্যন্ত যত লম্বা আমার হাউজে কাউসারের এই পরিমাণ দূরত্ব হবে আর হাউজে কাউসারের পাশে যে পানপাত্রগুলো থাকবে আমিয়াতুহু কাআদাদি নুজুমিস সামা আকাশে যেই পরিমাণ নক্ষত্র এই পরিমাণ থাকবে পানপাত্র দুই পাশে
রাসূল আগে আগে যায় অপেক্ষা করবে মামমর আলাইয়া শারিবা যে আমার সামনে আসবে সে পান করবে ওমান শারিবা লাম ইয়াজমা একবার পান করলে সে আর পিপাসার্ত হবে না সুম্মা লা ইরিদান্না আলাইয়া আকওয়াম একদল আসবে আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি আমি তাদেরকে চিনব তারা আমাকে চিনবে ইউহালু বাইনি ওয়া বাইনাহুম আমার মাঝে আর তাদের মাঝে প্রতিবন্ধক হবে আমি আল্লাহরে বলবো আল্লাহ তারা তো আমার উম্মত আল্লাহ বলবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদা হাবিব আপনি জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তারা ইসলামে নতুন নতুন কত বেদাত চালু করছে এটা আপনার জানা নাই তাই আজকে এদেরকে হাউজে কাউসারের পানি আপনি পান করাবেন না তখন নবী বলবেন সুহকন সুহকন দূর হও লিমান গায়্যার দীনে আমার দীন দেখে আসলাম যেটা এটার যে পরিবর্তন করছো কিসের হাউজে কাউসারের পানি পান করাবো সরো আমার সামনে থেকে দূর হও মনে রাখবেন বেদাতি হাউজে কাউসারের পানি পাবে না এটা হলো দুই নাম্বার ভয়াবহতা তিন নাম্বার বেদাত যে করবে আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সব মানুষের অভিশাপ তার উপর সহিহ বুখারীর 3172 নাম্বার হাদিস নবীজি বলেন মান আহদাসা হাদাসান কেউ যদি কোনো বেদাতি কাজ করে আও আওয়াফিহা মুহদিসা অথবা কোনো বেদাতিকে বেদাত করার সুযোগ করে দেয় ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকা ওয়ান নাসি আজমাইন তার উপর আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ